ফিডলো পাঁচ মাস আগের স্মৃতি। এবার ফাটল দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন এবং তার উল্টো দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফের উৎকণ্ঠা ফিরে এলো বৌবাজারের বাসিন্দাদের জীবনে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে যেভাবে বাড়িতে এরকম চওড়া চওড়া দীর্ঘ ফাটল দেখা দিয়েছে, একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে, আর এই হচ্ছে টানেলের ভেতরের ছবি। একেবারে ঝর্ণার মতন, জলপ্রপাতের মতন জল ভেতরে আসছে, যার ফলে ভারসাম্য নষ্ট হয়ে গিয়ে এরকম একাধিক বাড়িতে বড় বড় ফাটল তৈরি হয়েছে। অর্থাৎ বিপর্যয়কে সঙ্গী করে নিয়ে আবার দেখা দিয়েছে ফাটল। ছেলে হাফিয়ালি এক্সামও পর্যন্ত দিতে পারলো না, যেদিন ওর বাবা মারা গেছে তার পরের দিন থেকে এক্সাম ছিল। এই এখন রিসেন্ট ও কালকে থেকে স্কুল যাওয়া স্টার্ট করলো, এই আজকে স্কুলে পাঠাতে পারলাম না। এখন কি করব কিছুই জানি না। আমাদের পাশের বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, খুব শোচনীয় অবস্থা, মানে ওটা পড়তেই পারে যে কোনো মুহূর্তে। এবং আমাদের বিল্ডিং এও একাধিক জায়গাতে ফাটল দেখা গিয়েছে। কোথায় যাবো কোনো নিশ্চয়তা নেই, কোথায় এরা কোন ঘাটেতে নিয়ে যাবে। ইস্টার্স মেট্রোর কাজ করতে গিয়ে তৃতীয়বারের জন্য বিপর্যয়, আর আমরা এখন যে জায়গায় রয়েছি সেই জায়গাটাই কিন্তু বিপর্যয়ের কেন্দ্র, যে জন্য এই শুক্রবার সকাল থেকে একের পর এক বাড়িতে ফাটল দেখা শুরু হয়েছে। গত দুটি বিপর্যয়ের সঙ্গে এই বিপর্যয়ের কারণের মধ্যে একটু বস্তুগত পার্থক্য রয়েছে। এর আগে যখন ঘটনা ঘটেছে তখন টানেল বোরিং মেশিন ভেতরে ছিল, সেটা একটি অ্যাকুইফারকে ধাক্কা মেরেছিল এবং তার জেরে সমস্যার সূত্রপাত হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অংশে কাজ হয়েছে সেখানে টানেলিংয়ের কাজ কিন্তু হয়ে গিয়েছিল। যে কাজটা তৈরি হচ্ছে এই অংশ আমরা দেখাচ্ছি, যেখান দিয়ে হু হু করে গল এখনও পর্যন্ত যে জল বেরিয়েই আসছে এই জায়গাটাই কিন্তু সমস্যার মূল উৎস। এখান দিয়েই জল ঢুকতে শুরু করে এবং সেই জলের সঙ্গে মাটি গলে বেরিয়ে যায় এবং বাড়িগুলোতে ফাটল তৈরি হয়েছে। এইখান দিয়ে কিন্তু সেই জল ঢোকা শুরু হয়েছিল, যেটা এখনও বন্ধ করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত সেই জল সম্পূর্ণ বন্ধ করা হয়নি। উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই ফাটল এবং এই বাড়ির একটা কোনো ঘর বাকি নেই যে ঘরে ফাটল নেই, এবং বাড়ির বাসিন্দারা তারা রাস্তায় এসে পড়েছেন। পুরো বাড়িগ্রস্ত, আমরা কী করবো এখন আমরা বুঝতে পারছি। এলাকায় বাসিন্দারা রাস্তায় নেমে পড়েছেন, না জানি আর কতগুলো বাড়ি খালি করতে হবে এই আতঙ্কে। অনেকে প্রহর গুনছেন, দেখতে পাচ্ছ যে ব্যাগ গুছিয়ে নিয়ে অনেকে বসে আছেন। আবি কিতনা ঘন্টা হো গিয়া হাম লোগো কো কোই না কুছ কোই নেই, মতলব রাত ভর উঠা লিয়ে, মতলব সিনিয়র সিটিজেন্স হ্যায় কুছ সমঝ নেই আ রাহা ক্যা কর রহে। ওই যেগুলোই মাইনিউট ক্র্যাকস হয়েছিল অলরেডি আগের বার থেকে, তো সেইগুলো থেকে মানে ভাঙা শুরু হয়েছে আর কি। এই যে মানুষজন বসে আছেন তারা কিন্তু বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছেন, শুধু তারা নয় তাদের পাশাপাশি কিন্তু বহু মানুষজন তারা কিন্তু এভাবেই হোটেলে আশ্রয় নিয়েছেন। মদন দত্ত লেনের পাশাপাশি বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতেও দেখা দিয়েছে ফাটল। বৌবাজারের একাধিক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কাল বৈঠকে বসবেন কলকাতা পুরসভা, মেট্রো রেল কর্তৃপক্ষ, যাদবপুরের বিশেষজ্ঞ ও মাটি বিশেষজ্ঞরা। গাঙ্গুলি স্ট্রিটের উপর দাঁড়িয়ে আছে এবং আমার পিছনে ঠিক সেই মদন দত্ত লেন যেখানে এদিন সকালবেলায় দশটা বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। কিন্তু সেই ওই মদন দত্ত লেন নয়, ঠিক তার উল্টো দিকের গলি, যেই গলিতে আমি এই মুহূর্তে রয়েছি, সেখানেও কিন্তু একাধিক বাড়িতে ফাটল গায়ে উপরে পড়তে আরম্ভ হয়ে গেল। হুড়ু হয়ে রাবিশ, তখন এদেরকে তুলে আমি বললাম তাড়াতাড়ি বাইরে বেরোও, না হলে যদি চাপা পেলে কি করবো। বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর যে একাধিক সোনার দোকান রয়েছে সেখানেও সেগুলো কিন্তু এই বিপর্যয়ের মুখে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি সোনার দোকান, সেখানে কেএমআরসিএল এর পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ এই দোকানগুলি, এই সমস্ত দোকানগুলি কিন্তু নিচের মাটি ধসে যাওয়ার ফলে বসে গিয়েছে। পারবো না, এভাবে আমাদের কাজের পুরো হ্যাম্পার হয়ে গেল কাজটা আমাদের। আমাদের যে রোজ আছে ইয়ে আছে সেইগুলো কি হবে, কে দেবে, সে দায়টা কে নেবে। বৌবাজারে বিপর্যয় আর ইস্ট ওয়েস্ট মেট্রো রুট বর্ডারে প্রসঙ্গ টেনে বিপর্যয়ের জন্য তৃণমূলকে নিশানা করেছে বিজেপি ও সিপিএম, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পরিস্থিতি বড্ড ভয়ানক, মেট্রো কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি, এটা নিয়ে থার্ড টাইম হলো। 2019 হয়েছে, গত 11 মে হয়েছে, আবার আজকে ভোর রাত্রে হয়েছে। সকলে মিলে, সমস্ত কটা রাজনৈতিক দল মিলে আমাদের একটা কমিটি করে তোলা উচিত এবং সেই কমিটি নিয়ে আমাদের মুভমেন্ট করা উচিত। এক্ষেত্রে রাজনীতির ছোঁত মার্গ
যেন না থাকে এটা আবেদন করব আমি। একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থের জন্য, সংকীর্ণ স্বার্থের জন্য রাজ্য সরকারের হাত থেকে এই প্রজেক্টটাকে নিয়ে নেন রেল দপ্তরে। আবার যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি বললেন এটা রেল দপ্তর করবে না, এটা রাজ্য সরকারকে নিতে হবে। আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প টোটালটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প, তার জন্য বউবাজারের মানুষকে আজকে ভুগতে হচ্ছে, তার জন্য কলকাতা মানুষকে বুঝতে হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার বাড়তি খরচ হচ্ছে। মেট্রো রেলের উচিত হচ্ছে ওই জায়গাটাকে পুরো ডিমলিশ করে মানুষদের সাথে বসে এত টুকটুক টুকটুক করে কাজ, এই বাড়িটা ভালো এই বাড়িটা খারাপ, এটা ভবিষ্যতের জন্য বড় রিস্ক থেকে যাচ্ছে। আসি পরের খবরে। হাতি বনাম ডোভারম্যান, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাগযুদ্ধে শুক্রবার উঠে এলো এমনই সব শব্দবাণ। বিজেপির সঙ্গে শখের অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তা নিয়ে তীব্র কটাক্ষ করেন তাপস রায়। সুদীপের তরফে পাল্টা জবাব আসতেও অবশ্য দেরি হয়নি। আমি এটা জানি যে তমগ্নকে নিয়ে গিয়ে দিদিমণির সামনে ছাত্র পরিষদের সভাপতি করার জন্যে সুদীপ ব্যানার্জি বলেছিলেন। তমগ্নদের বাড়িতে এটা বোধহয় দুর্গাপুজো হয় বাড়ি ছাদে, সেখানে সুদীপ ব্যানার্জিও গেছিলেন, সেখানে শুভেন্দু অধিকারীও গেছিলেন, সেখানে কল্যাণ চৌবেও গেছিলেন। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমি যে পুজো বাড়িতে যাই সেটা তপন ঘোষের বাড়িতে যাই, সে 76 বছর বয়স্ক ব্যক্তি, বিবেকও যাই, শচী পাঁজারাও যাই, আমরাও যাই, তার বাড়িতে আবার পুজোতে গিয়েছিলাম। কল্যাণ চৌবে, তারপর শুভেন্দু অধিকারী, তারা কে? তপন ঘোষ এবং যে উত্তরের বিজেপির কি হয়েছে নাকি তমগ্ন, এরা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোক এবং উনি বয়সে বড় হলেও উনি কিন্তু আমার উত্তরসূরি। কোনোদিন সংগঠন করেছে? ইজ এ ম্যান অর্গানাইজেশন, পরাশ্রয়ী, একে ধরে ওকে ধরে তাকে ধরে ম্যানিপুলেট করে পলিটিক্সে টিকে থাকে। দিল্লি মে জব সংসদীয় দল কা মিটিং হতে হয় তব মেরা সামনে মোদি বৈঠে থাকে। কি নরেন্দ্র মোদীর কোটটা সুন্দর এটার জন্য কি দল পাঠিয়েছিল? আমরা দলের ডোভারম্যান, সাদা হাতি নই। ডোভারম্যান তো আর মানুষ নয়, ম্যান আছে বলে পেছনে, ডোভারম্যান তো কুত্তাই। আমার কোনো ব্ল্যাক স্পট নেই, কালিমা লিপ্ত নই, আমার আমি দুর্নীতিগ্রস্ত নই, আমি হেফাজতে থাকা লোক নই। মমতা ব্যানার্জির পরে আমি আছি সংসদীয় দলের নেতৃত্বে, সে দল তো বিচার করবে। একটা মানুষ যে কলকাতা বিধানসভা কেন্দ্রে একবারের বেশি দুবার জিতেছে এমন কেউ যদি কিছু বলে আমি তার কথা জবাব দেবো, তাছাড়া বাকিরা আমার কাছে নন এন্টিটি। আসবো পরের খবরে। আপার প্রাইমারিতে 21 অক্টোবর থেকে 1585 জনের ইন্টারভিউ নেওয়া শুরু হবে। কমিশনের ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করা যাবে আজ থেকেই। অন্যদিকে প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদনও শুরু হলো আজ থেকেই। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। একসময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাদের হাতে ছিল তাদের প্রায় সকলেই এখন হাজতে। তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন এসএসসি প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলেই। এ নিয়ে শাসক দলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি চাকরি প্রার্থীদের। শুক্রবার একদিকে 2022-এর প্রাথমিক টেটে বসার জন্য অনলাইনে আবেদন শুরু হলো, অন্যদিকে 8 বছর ধরে থমকে থাকা আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে 1585 জনের ইন্টারভিউয়ের দিন ঘোষণা করলো এসএসসি। কল লেটার পাওয়ার পরে তাদের তো প্রস্তুতি নিয়ে আসতেও সময় লাগবে, এবার দূর দূরান্তের প্রার্থীরাও থাকতে পারেন, তো সুতরাং তারা আসবেন, তাদের জন্য 7টা দিন সময় দিতে হবে, তাদের নোটিশ দিতে হবে, তা 14-21, তা আমরা একদম 21 থেকেই ইন্টারভিউটা শুরু করব। এসএসসি জানিয়েছে 21 অক্টোবর থেকে ইন্টারভিউ শুরু হবে, চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। এসএসসির ওয়েবসাইট থেকে ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। 8 বছরেরও বেশি সময় ধরে থমকে রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া। আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশ হয় 2014 30শে জানুয়ারি, পরের বছর 16ই আগস্ট পরীক্ষা হয়, ফল প্রকাশ হয় তার 2 বছর পর 2019-এর জুলাইয়ে হয় ইন্টারভিউ। 4 অক্টোবর প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করে এসএসসি, কিন্তু এরপর টেটে নম্বর বদল সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়, যার জেরে 2020 সালের 11ই ডিসেম্বর মেধা তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।
নতুন করে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। গত বছরের জুলাই আগস্টে দ্বিতীয়বার ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু সেখানেও অনেক যোগ্য প্রার্থী ডাক পাননি বলে অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে 18,000-এরও বেশি প্রার্থীর অভিযোগ শোনে কমিশন। এরপর আরও 1,585 জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। আগামী শুক্রবার থেকে সেই ইন্টারভিউ প্রক্রিয়াই শুরু হতে চলেছে। অন্যদিকে 11ই ডিসেম্বর রাজ্যে পরবর্তী প্রাথমিকে টেটের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সরকার। এদিন তার জন্য অনলাইনে আবেদন শুরু হলো। www.wbbpe.com এবং www.wbbprimaryeducation.org এই দুটি ওয়েবসাইটে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এক সপ্তাহে তৃতীয়বার এবার এক তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগে সৌমেন্দু অধিকারীকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল পুলিশ। সৌমেন্দু অধিকারীর অভিযোগ, থানায় গীতা নিয়ে গেলেও পুলিশ তা ছাড়িয়ে নেয়। অন্যদিকে তৃণমূলের পাল্টা মন্তব্য, মামলা হলে পুলিশ ডাকবেই। একদিকে সৌমেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ, আর অন্যদিকে পুলিশকে হুমকি সংক্রান্ত মামলায় সৌমেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো তমলুক থানা। কবে, কোথায়, কখন জিজ্ঞাসাবাদ করা হবে তা জানতে যাওয়া হলো বিরোধী দলনেতার কাছে। এই মামলাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ সৌমেন্দু অধিকারী। 2021 সালে পুলিশকে হুমকি সংক্রান্ত একটি মামলায় সৌমেন্দু অধিকারীকে নোটিশ পাঠালো তমলুক থানা। নোটিশে আগামী 48 ঘন্টার মধ্যে সৌমেন্দু অধিকারীকে তাঁর পছন্দ মতো জায়গা এবং সময় জানাতে বলা হয়েছে। সেই মতো সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গত বছরের 19 অক্টোবর তমলুকে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেন সৌমেন্দু অধিকারী। সুভেন্দুর এই মন্তব্যের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। সুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির 4 বিধায়ক এবং একাধিক বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। সব বলে সুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না, সেটা ওরা করে বলেই ওরা জানে। এদিকে এই নোটিশকে গুরুত্ব দিতে নারাজ সুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই মামলার এখন আর কোনো গুরুত্ব নেই। এই মামলায় গ্রেপ্তার হওয়া বেশিরভাগ অভিযুক্তই জামিনে ছাড়া পেয়ে গেছেন। বিটন চক্রবর্তী, আশাবল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।